অনুষ্ঠানের আমি তন্দ্রাশি দিয়ে আপনাদের কাছে চলে এসেছি। সেই নতুন বছরের শুরুর দিন থেকেই কিন্তু সে আপনাদের পাশেই যেরকম আগেও ছিলাম, আজও থাকবো, ভবিষ্যতেও অবশ্যই থাকার চেষ্টা করব। আপনাদের সকলের ভালোবাসা আশীর্বাদ অবশ্যই আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আপনাদের আরও আরও ভালো করার জন্যে। কাজেই শুধুমাত্র বিচার বিশ্লেষণ নয়, সঠিক পরামর্শদাতা হিসেবে যাতে আমি আপনাদের সর্বদা আপনাদের পাশে দাঁড়াতে পারি বা থাকতে পারি, সেই কামনা আপনারাও করবেন অবশ্যই। কাজেই এই যে রাশিচক্রের মূল্যায়ন মানেই শুধু আজকের দিনে নতুন বছর হিসেবে প্রত্যেকটা রাশির মানুষদের, অর্থাৎ প্রত্যেক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে এই বিষয়টাই কিন্তু প্রথম প্রসঙ্গ নয়। মনে রাখতে হবে প্রত্যেক মানুষের নিজস্ব একটা জন্ম গ্রহণের সময় আছে, দিন তারিখ মাস সব কিছু আছে, জন্মস্থান তার উপরে কিন্তু সম্পূর্ণভাবে দায়িত্ব বহন করছে। কাজে যে স্থানে আপনি জন্মগ্রহণ করেছেন, যে কালে অর্থাৎ যে সময়তে আপনি জন্মগ্রহণ করেছেন, যেটাকে বলা হয় জ্যোতিষের ভাষায় স্থান কাল পাত্র অনুসারে আপনার জীবন ধারণের গতিপথ সেই রাশিচক্রই কিন্তু তৈরি করে দেয়। কাজেই দর্শক বন্ধু কখনোই মনে আনবেন না যে আমার এই রাশি এই বছরটা ভালো যাবে না, কাজেই আমি আশাহত যে আমার বোধহয় আর কিছুই হবে না এই বছরে ভালো কিছু, কখনো নয় দর্শক বন্ধু। আপনার নিজস্ব পরিচয়, নিজস্ব করতলে হস্তরেখার মধ্যে নিবন্ধীকরণ হয়ে রয়েছে একটা রাশিচক্রকে খুব সুন্দরভাবে যদি সূক্ষ্মাতি সূক্ষ্ম চুলচেরা বিশ্লেষণ করা যায়, সেখান থেকে কিন্তু নিয়ে আসে প্রত্যেক মানুষের জীবন ধারণের গতিপথ, অর্থাৎ আপনাকে কি করতে হবে, কোন সময়তে করতে হবে, কোন দিকে করতে হবে, কখন করতে হবে, কোন গ্রহ মহাদশা এবং অন্তর্দশা আপনার জীবনের ওপর দিয়ে বয়ে চলেছে তার ওপরে নির্ভর করছে গোচরে কোন গ্রহ কোন ভাবস্থানের ওপর দিয়ে বিরাজমান। কাজেই এতগুলো বিচার বিশ্লেষণ যেখানে জড়িয়ে রয়েছে, তাহলে দর্শক বন্ধু আপনারাই নিজেরা বিচার করুন যে শুধুমাত্র মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি থেকে শুরু করে সেই মীন রাশি পর্যন্ত মাত্র এই শুধু রাশির মধ্যে নির্ভরযোগ্য যে বিচার বিশ্লেষণ তা কখনোই কিন্তু সম্পূর্ণভাবে সাত্ত্বিক বিচার হয়ে ওঠে না। অর্থাৎ সেই লগ্ন বা রাশি যে লগ্নে আপনি জন্মগ্রহণ করেছেন তার থেকে ভাব বিচার শুরু হয়, এবং যে রাশিতে আপনার জন্মগ্রহণ হয়েছে তার ওপরে আপনার মনের সম্পূর্ণ বিষয়বস্তুটি কিন্তু কন্ট্রোল হতে শুরু করেছে বা চলছে। কাজেই মেষ রাশির জাতক জাতিকাদের বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2017 সাল খুব ভালো নয়, খুব খারাপও নয়, তবে অনেক কিছু কাজ আটকে থাকা যেগুলো রয়েছে সেইগুলো অবশ্যই ভালো হবে। ঠিক সেই রকমভাবেই 12টি রাশির বিশ্লেষণ অবশ্যই আমি করব, তার মাঝখানে প্রচুর ফোন আসবে, এবং তার থেকেও বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো যে একজন মানুষ অর্থাৎ যে শৈশব অবস্থা থেকে বার্ধক্য অবস্থা পর্যন্ত কী কী বিষয় নিয়ে তাকে জড়িত থাকতে হয়, শুরুতেই শুরু করতে হয় শরীর স্বাস্থ্য অর্থাৎ শারীরিক দিক নিয়ে। শারীরিক দিক যদি সম্পূর্ণভাবে সুস্থ থাকে তাহলে আপনার পড়াশুনো, কর্মজীবন, দাম্পত্য জীবন এবং বার্ধক্য সম্পূর্ণভাবে কিন্তু আপনি নিজেকে সংগঠিত করে পরিচালিত করতে কিন্তু সমর্থ হবেন। তার আগে দেখে নেবো কে এসেছেন ফোনে বন্ধু। হ্যালো, হ্যাঁ বর্ধমান থেকে বলছি। হ্যাঁ কে বলছেন? বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বর্ধমান থেকে কে বলছেন? আমি শৈলেন ঘোষ বলছি। আচ্ছা কার সম্বন্ধে, আপনার সম্বন্ধে জানবেন? আচ্ছা, জন্ম সময় কত? জন্ম সময় হচ্ছে বৈকাল 5:54 বৃহস্পতিবার। বৈকাল 5:54। আচ্ছা আর জন্মস্থান কোথায়? বর্ধমান। বর্ধমান। আচ্ছা ছেলে কি করছে এখন? ছেলে হাই সেকেন্ডারি পড়ছে, তুই পরীক্ষা দেবে বছর। আচ্ছা 2017 তে পরীক্ষা দেবে? হ্যাঁ। 23 সেপ্টেম্বর 1999 বৃহস্পতিবার জন্মবার, মীন লগ্ন এবং কুম্ভ রাশি। হ্যাঁ জানা আছে তো? হ্যাঁ জানা আছে। আচ্ছা পরীক্ষার বিষয়ে যে প্রশ্ন, সেক্ষেত্রে হচ্ছে এখন সামনেই পরীক্ষা, কাজেই সেক্ষেত্রে পরীক্ষা নিয়ে কিছু এখন বলা ঠিক নয়। ছেলেকে আরেকটু মনোযোগ দিতে বলুন, আরেকটু সিরিয়াস হতে বলুন। শনি এবং বৃহস্পতির কম্বিনেশন খুব ভালো আছে। কী নিয়ে পড়ছে? সায়েন্স নিয়ে পড়ছে। সায়েন্স নিয়ে পড়ছে তো? হ্যাঁ
হ্যাঁ, সায়েন্স নিয়ে পড়ছে, জীবনের কেরিয়ার কিন্তু খুব ভালো আছে, তবে অত্যন্তভাবে কিন্তু তাকে সিরিয়াস হতে হবে, একটু একাগ্রতার কিন্তু অভাব রয়েছে, এবং একটু যেটা সমস্যা সেটা হচ্ছে অলসতা, অলসতাটাকে কিন্তু কাটিয়ে একটু উঠলে পরে তার পরীক্ষার রেজাল্টের জায়গা খুবই ভালো হবে, এবং আগামী কেরিয়ারের জায়গাও কিন্তু অত্যন্ত ভালো আছে। শুধুমাত্র ওকে যে জায়গাটা ঠিক করতে হবে, শুক্র রাহুর যোগটাকে কাটিয়ে রাখবেন এবং শুক্রকে বুস্ট আপ করবেন, অবশ্যই কিন্তু ছেলের কেরিয়ার অত্যন্ত ভালো দিকে আছে, ইঞ্জিনিয়ারিং দিকে কিন্তু তার ভালো একাগ্রতার জায়গাটা আসবে। ঠিক আছে, আমি একটা কথা বলছিলাম, হ্যাঁ বলছি মেডিকেল নিয়ে পড়ার ইয়ে আছে, পরীক্ষা বসার ইচ্ছা আছে, হুম হ্যাঁ, এবং সেইভাবেই প্রিপারেশন নিচ্ছে, আচ্ছা তো আপনার পাওয়ার প্রবাবিলিটি আছে কি? মেডিকেলের দিকে যেটা দেখুন, ওর শরীর স্বাস্থ্যের জায়গাটা একটুখানি কিন্তু দুর্বল রয়েছে, শারীরিক উইকনেস থাকার জন্য কি হচ্ছে, তার মেডিকেল নিয়ে পড়তে গেলে সে সেই চাপটা তাকে নেওয়া সক্ষম হবে না, সেই ক্ষেত্রে এখানে যদি এখানে শুক্র এবং বৃহস্পতিকে বুস্ট আপ করেন, অবশ্যই তার শারীরিক স্ট্রেংথটা বাড়বে এবং সে সেই চাপটা নিতে পারবে, এবং সব থেকে বড় কথা, তার দূরে গিয়ে পড়াশুনোর জায়গাটা কিন্তু খুব ভালো নয়, যেটা করতে হবে তাকে জন্মস্থান বা তার কাছাকাছি বা কলকাতার আশপাশের মধ্যেই তাকে হচ্ছে গিয়ে করতে হবে, তবেই সে কিন্তু সেইটাকে রক্ষা করতে পারবে। ঠিক আছে, কাজে এই যে পড়াশুনোর বিষয় যেটা আমাদের আজকের দিনে মূল বিষয়বস্তু, তাহলে কি হচ্ছে, এই যে শরীর স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য আপনার এইখানে কিরকম থাকবে, দূরে গিয়ে করলে থাকলে কি হবে, তার ওপরে নির্ভর করছে কিন্তু পড়াশুনো বলুন বা কেরিয়ারের জায়গাটা বলুন। কাজে আমাদের আজকের দিনের বিষয়বস্তু যেটা, সেটা হচ্ছে যে 2017 সাল কোন রাশি লগ্নের ক্ষেত্রে কিরকম যাবে। কাজে মেষ লগ্ন বা রাশির ক্ষেত্রে যাদের জন্ম হয়ে রয়েছে, সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব সতর্কভাবে এগোতে হবে, এবং আটকে থাকা কিছু কাজ সেটা কিন্তু এই বছর প্রাপ্তিযোগ হবে, তবে কখনোই কিন্তু ভুল করেও যারা কর্মক্ষেত্রের সাথে যুক্ত আছেন তারা কাজ হঠাৎ করে রাগের বশে জেদের বশে ছেড়ে দেবেন না, ছেড়ে দিলে কিন্তু নতুন করে কর্ম পেতে পেতে অনেকটাই সময় লেগে যাবে, এবং সেটা জুন জুলাই আগস্ট এই সময়ের আগে কিন্তু সেখানে পাওয়া সম্ভব নয়। কাজে এবং যেগুলো প্রাপ্তিযোগ রয়েছে সেই প্রাপ্তিযোগগুলোর জন্য কোনো রকম কিন্তু আইনগত বা মামলাগত জায়গার মধ্যে কিন্তু যুক্ত হওয়া ঠিক হবে না, সেটা হচ্ছে কি নেগোসিয়েটের মাধ্যমে বা নেগোসিয়েশনের মাধ্যমে কিন্তু আপনার প্রাপ্তিযোগের জায়গাটাকে নিয়ে আসবে। কর্মক্ষেত্রের উন্নতি মেষ লগ্ন বা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যম মানের, বৃষলগ্ন বা বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2017 সালের ফেব্রুয়ারির পর থেকে একটা ভালো সময় শুরু হবে, এবং বর্তমান সময়ের গোচর যেহেতু ভালো থাকছে সেক্ষেত্রে মন মানসিকতার জায়গাটাও ভালো হবে, এবং এই যে আড়াইয়া চলছিল সেই আড়াইয়া চলে যাবার দরুন তাদের অনেক কিছু ক্ষেত্রে ভালো হবে, কর্মক্ষেত্র শারীরিক দিক বা বিদ্যাস্থান বিবাহজনিত বিভিন্ন বিষয় অনেকটাই বেশি কিন্তু উন্নতির জায়গাতে আসবে। হ্যালো, হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন আমার ছেলের ক্যারিয়ার সম্বন্ধে জানতে আছে, ডেট অফ বার্থ বললাম? হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ কত? ডেট অফ বার্থ হচ্ছে 22শে সেপ্টেম্বর 1985। 22শে সেপ্টেম্বর 1985, রাত 12টা। হ্যাঁ আচ্ছা, রাত 12টা। জন্মস্থান কৃষ্ণনগর। রাত 12টা, জন্মস্থান কোথায়? কৃষ্ণনগর, নদিয়ার কৃষ্ণনগর। নদিয়ার কৃষ্ণনগর, আচ্ছা। মিথুন লগ্ন ধনুরাশি? আমি জানি না তোরা। আচ্ছা জানা নেই। মিথুন লগ্ন এবং ধনুরাশি হচ্ছে গিয়ে আপনার ছেলের ক্ষেত্রে, ছেলের কেরিয়ার নিয়ে এত দেরিতে প্রশ্ন কিসের জন্য? ছেলে কি করছে এখন? ছেলে এখন তো কনট্রাক্টর মাস্টারি করছে, টিউশনই করছে। আচ্ছা, কর্মক্ষেত্রে স্থায়িত্ব লাভের জায়গাটা কিন্তু তার অনেকটা আগে নষ্ট হয়ে গেছে, অন্তত গত 2.5-3 বছর থেকে কিন্তু তার কর্মক্ষেত্রের ভীষণ ডিস্টার্বেন্স চলছে, তাই কি? কাজে এখন আরও কিন্তু আগামী 2.5 বছর কর্মক্ষেত্রে স্থায়িত্ব লাভের জায়গাটা আসবে না, কারণ ধনুরাশি রাশির ওপরে পুরনো সাড়েসাতির প্রভাব এবং বৃহস্পতি মঙ্গল ও বুধের প্রভাব রাশিচক্রে একদমই ভালো যোগ স্থাপন করেনি, যার কারণ বশত স্থায়ী কর্মজীবনে এখনও 2.5 বছর কিন্তু স্ট্রাগল করতে হবে, তবে যদি মনে করেন যে তাকে একটু স্থিতিলাভের জায়গা এবং যে কাজ করতে যাচ্ছে সেই কাজটা করার জন্য তাকে অনেকটা সাকসেসের আপনি পাওয়াতে চান, তাহলে অবশ্যই কিন্তু কেতু এবং চন্দ্রের প্রতিকার করিয়ে দেবেন, তাহলেই কিন্তু কর্মক্ষেত্রে স্থায়িত্ব লাভের জায়গাটা আসবে, তা না হলে এখনও আগামী 2.5 বছর কিন্তু হচ্ছে গিয়ে কর্মক্ষেত্রের সমস্যা। শারীরিক দিকও তো ভালো নেই ছেলের? হ্যাঁ, ওটা আবারও হবে, কারণ মাঝে মধ্যেই কিন্তু এই অসুস্থতা লেগে থাকবে,
যেহেতু হচ্ছে গ্রহ দোষের জীবন জিনিসটা এখনো পর্যন্ত রয়েছে, কাজেই গ্রহ দোষ যখন দেখা যায় তখন দরকার তাকে হচ্ছে নির্মূল করে রাখা বা তাকে প্রতিবিধান করে নেওয়া। প্রতিবিধান থাকলে কি হয় বা প্রতিকার করা থাকলে কি হয়, যে জীবনের প্রত্যেকটি বিষয় মোকাবিলা করার জন্যে সে একটা ধৈর্য, মানসিক শক্তি, শারীরিক সুস্থতা এবং সফলতা, এতগুলো জিনিস কিন্তু সেই গ্রহ তাকে কিন্তু হচ্ছে গিয়ে দিতে সক্ষম হয়। তখনই কিন্তু একজন জাতক বা জাতিকা তার নিজের কর্মসংস্থান বা যারা পড়াশুনো করছে, অনেক সময় দেখা যায় যে বিদ্যার্থীরা বা যারা পড়াশুনো করছে, ছেলে হোক মেয়ে হোক, যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে হঠাৎ করেই তার চঞ্চলতা, অন্যমনস্কতা চলে এলো এবং তার কারণবশত কি হচ্ছে না, সেখানে সে ভালোভাবে পড়াশুনোটা করতে সক্ষম হচ্ছে না, পড়াশুনোটা সক্ষম হচ্ছে না তাকে পুরোভাবে চালিয়ে নিতে, বা প্রচণ্ড পরিমাণে সে পড়াশুনো করছে কিন্তু সফলতা পাচ্ছে না, এই কারণগুলো কেন হচ্ছে না, তার অশুভ গ্রহ দশা চলছে, নাকি তার সাড়ে সাথী চলছে, নাকি তার কাল সর্পযোগ রয়েছে, নাকি তার বিষ যোগ বা ছন্ন ছাড়া যোগ হয়ে রয়েছে, কোন পার্টিকুলার গ্রহযোগটি তার এই অন্যমনস্কতা চঞ্চলতাকে হচ্ছে গিয়ে খারাপ করছে বা সেটার কারণে তার পড়াশুনোর থেকে তাকে বঞ্চিত করে দিচ্ছে। কাজে সেক্ষেত্রে যদি দেখা যায় যে কারোর ক্ষেত্রে বৃষরাশি বা মিথুন লগ্ন বা মিথুন রাশি, বৃষলগ্ন বা রাশির ক্ষেত্রে তাদের এখন ফেব্রুয়ারির পর থেকে কিন্তু কিছুটা ভালো আসবে, মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে সেই সকল জাতক জাতিকাতে পড়াশুনোর ক্ষেত্রে বা যারা আগামী এই বছরে 2017 সালে পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু সফলতার ভাগটা কম নিয়ে আসবে, কারণ সেখানে ফেব্রুয়ারির পরেই কিন্তু শনির একটা প্রভাব তার রাশি বা লগ্নকে কিন্তু সম্পূর্ণভাবে বাধাগ্রস্ত জায়গাটাতে নিয়ে আসছে। শারীরিক অসুস্থতা বা কোনো চোটাঘাত, রক্তপাত বা অস্থিভঙ্গ যোগ বা ঘনিষ্ঠ সম্পর্ক নষ্ট হয়ে গিয়ে তার মানসিক একটা আঘাত প্রাপ্তি, এই জিনিসগুলো কিন্তু মিথুন লগ্ন বা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আসার যোগ হয়ে রয়েছে। কাজেই সেক্ষেত্রে যারা পড়াশুনো করছে এই মুহূর্তে তাদেরকে কিন্তু অত্যন্তভাবে গ্রহ বিধানের প্রয়োজন এবং অত্যন্তভাবে দরকার যেটা সেটা হনুমানজির পূজাপাঠ করা এবং প্রতি মঙ্গলবার নিরামিষ খাদ্য গ্রহণ করা এবং প্রতিদিন ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করে দিন শুরু করা, তাহলে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিছুটা বাধাবিঘ্ন কাটবে। অবশ্যই তার সাথে কিন্তু রাশিচক্র বিচার কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেই রাশিগত গ্রহযোগ তাকে তার সফলতা সম্পূর্ণভাবে দিতে সক্ষম হবে। কর্মক্ষেত্রের সাথে যুক্ত মানুষগণের কিন্তু সেক্ষেত্রে নানান রকমভাবে সমস্যা সৃষ্টি, যেটা যে হওয়া কাজে বাধা বা একদম স্যাঙ্গুইন যে আপনার এর মধ্যেই আপনি কর্মে যুক্ত হতে চলেছেন, হঠাৎ করে সেই জায়গাটা হচ্ছে আটকে যাওয়া বা গৃহে গুরুজন স্থানীয় কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার কারণে আপনাকে নাস্তানাবুদ হওয়া, এইরকম ধরনের সমস্যা কিন্তু মিথুন লগ্ন এবং রাশির ক্ষেত্রে আসবে। কর্কট রাশি এবং লগ্নের ক্ষেত্রে যাদের সমস্যা রয়েছে তারা হচ্ছে গিয়ে দেখতে থাকুন যে মিথুন লগ্ন বা রাশি তো হলো, কর্কট লগ্ন বা রাশি, কন্যা লগ্ন বা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু কি ধরনের সমস্যা আগামী দিনে আসতে চলেছে অবশ্যই সেটা নিয়ে আলোচনা করব। তার আগে দেখে নি কে আছেন ফোনে। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বম্বে থেকে বলছি, আমার মেয়ে সুলগ্না মুখার্জির কথা একটু জানতে চাই। আচ্ছা বলুন, তার ডেট অফ বার্থ বলুন। 1993 18ই ডিসেম্বর। 18ই ডিসেম্বর 1993। আচ্ছা, জন্ম সময় কত? সময় হলো 2:35 হাওড়া, দুপুরবেলা। 2:35 দুপুর, দুপুর 2:35 তো? আচ্ছা, 18ই ডিসেম্বর 1993 শনিবার জন্মবার। মেষ লগ্ন এবং কুম্ভ রাশি। হ্যাঁ, একটা কথা, আমি না আপনার প্রোগ্রাম দেখি, আমার এত ভালো লাগে আপনার প্রোগ্রাম, না বলে থাকতে পারলাম না। থ্যাংক ইউ আপনাকে। কেন ভালো লাগে? আপনি এত সুন্দর করে বুঝিয়ে দেন মানুষের এই যে গ্রহগত দোষ ত্রুটি বা কিসের ভাবনে, এত বোঝানোটা এত সুন্দর লাগে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। কারণ কি আমি তো চটকদারি কথা কখনোই বলি না, যে এটা আপনার ফলেই হবে। কারণ কি এখনকার অনুষ্ঠান আমি দেখব, এখনকার অনুষ্ঠান মানেই দেখবেন যে তারাপীঠ আর কামাখ্যা, তা কামাখ্যা আর তারাপীঠে গেলেই সব সমস্যার সমাধান, তাই কখনো হয়? আপনার কি মনে হয়? না না, এগুলো মানাই যায় না। তাহলে ঠিক আছে, এবার আসছি আপনার মেয়ের বিষয়ে। মেয়ের হচ্ছে গিয়ে এখানে আপনার মেষ লগ্ন এবং রাশি হচ্ছে কুম্ভ রাশি, রাশিতে তো শনিচন্দ্রের বিষ যোগ,
মেয়ে ভীষণ ভাবে কিন্তু মানসিক ভাবে কিন্তু একটা ডিপ্রেশনে থাকে সব সময়, তাই কি? কারণ এই ডিপ্রেশনটা শনিচন্দ্রের বিষ যোগের জন্য হচ্ছে এবং লগ্নের সপ্তমে বৃহস্পতি এই যোগটা ভীষণ ভালো রয়েছে। তবে বুধ শুক্র রাহুর যোগ, বিয়ে হয়ে গেছে? না না না। আচ্ছা, বিয়ের যোগ কিন্তু প্রায় এসে গেছে, 2018 সালে কিন্তু তার বিবাহ হবে। আচ্ছা, কেমন হবে বিবাহ? বিবাহের স্থান কিন্তু অত্যন্ত ভালো আছে, হঠাৎ করে পরিচয়ের মাধ্যমে কিন্তু বিবাহ যোগ হবে। তবে একটা ভালোবাসা কেটে যাবে, সেইটা যেন কোনোভাবে আঘাতগ্রস্ত না হয়, মানসিক আঘাত কিন্তু একটা শুক্র রাহুর দোষ কিন্তু নিয়ে আসবে, সেটার জন্য মেয়েকে একটু অ্যালার্ট থাকতে বলবেন। হঠাৎ করেই ভালোবাসা আসবে, সেই হঠাৎ করেই ভালোবাসাটা কেটে যাবে। তবে মেয়ের কেরিয়ারের জায়গা কিন্তু অত্যন্ত ভালো আছে। মেয়ে কি করছে এখন? এমএ পড়ছে। ঠিক আছে, এগিয়ে, হ্যাঁ এগিয়ে যেতে বলুন, অবশ্যই কিন্তু খুব ভালো কেরিয়ার হবে। তবে মানসিকভাবে ডিপ্রেশনটা যেটা থাকে সেটাকে অবশ্যই কাটিয়ে নেওয়া প্রয়োজন, তাহা না হলে কি হয়, তার সাকসেসটা নষ্ট হয়ে যাচ্ছে, যতটা সাকসেস তার পাওয়ার দরকার ততটা পাচ্ছে না, তাই তো? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কাজে এই যে সমস্যাগুলো, যে দেখুন এখানে কিভাবে একটা হরোস্কোপের মধ্যে চলে আসে যে একটা গ্রহদোষ তার কি সমস্যা নিয়ে আসতে পারে। মেয়েটির সব কিছু কিন্তু ভালো, কেরিয়ারের জায়গা অত্যন্ত ভালো, বিবাহের সময়ও কিন্তু এগিয়ে এসেছে 2018 সাল, কিন্তু তা শনিচন্দ্রের বিষযোগ তাকে সব কিছু পাওয়া সত্ত্বেও সব কিছু না পাওয়ার জন্য কিন্তু তাকে হচ্ছে গিয়ে স্যাটিসফ্যাকশনটা কোনোভাবে সে দিতে পারছে না, এবং তার ভেতরে কেউ কিছু না কিছুভাবে একটা ডিপ্রেশনের জায়গাটা নিয়ে এসেছে। কাজে আমাদের জীবনে আজকের দিনে টেনশন এবং ডিপ্রেশন এই জায়গাটা অনেকভাবে কিন্তু দায়ী হয়ে পড়েছে, বা কীভাবে যে আমাদের সাথে জড়িয়ে পড়ে কখন, সেখান থেকে কিন্তু আমাদের না বেরোনোর উপায় থাকে, বা এটার কারণবশত কিন্তু শারীরিক অসুস্থতার শিকার হতে হয়। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? দিদি। হ্যাঁ বলুন। দিদি নমস্কার। হ্যাঁ নমস্কার আপনাকেও, কে বলছেন? আমি জানু মজুমদার বলছি, কলকাতা জয়াবাগান থেকে। আচ্ছা আচ্ছা, বলুন কার সম্বন্ধে জানবেন? আমার আমার মেয়ে সম্পর্কে জানতে চাই। বলুন। মেয়ের ডেট অফ বার্থ? দেবারতী মজুমদার। আচ্ছা, ডেট অফ বার্থ কত? 25/4/90। 25/4/1990। হাওড়া। আচ্ছা, সময়? সময় 6:42 সন্ধে। 6টা? 6টা, 6:42 সন্ধে। আচ্ছা, হাওড়ায় তো জন্মস্থান? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি বিষয়ে প্রশ্ন? বিয়ে। আচ্ছা, অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, প্রচুর দেখি আপনার অনুষ্ঠান। আচ্ছা, 25 এপ্রিল 1990 বুধবার। হ্যাঁ বুধবার। তুলা লগ্ন এবং মেষ রাশি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তুলা লগ্ন এবং মেষ রাশি, বিবাহ স্থানের বিষয়ে যেখানে প্রসঙ্গ জড়িয়ে রয়েছে সেখানে শুক্র মঙ্গলের যোগ এবং রবি বুধ চন্দ্র সপ্তমস্থ হয়ে রয়েছে, শনি রাহু ও শনি কেতুর যোগ, এই যোগটিও কিন্তু সম্পূর্ণভাবে, মেয়ের আপনার পূর্ণ কালসর্প যোগ আছে সেটা জানা আছে? হ্যাঁ জানি, করিয়েছি আমি। আচ্ছা আচ্ছা, কালসর্প যোগের কারণে কিন্তু অনেক কিছু ভালো জিনিস কেটে যাবে, এবং বিবাহের ব্যাপারে কিন্তু খুব সচেতন থাকবেন, কারণ কি প্রথম বিবাহটা কিন্তু একটু ভেঙে যাওয়ার যোগ হয়ে রয়েছে, এই জায়গাটা কিন্তু খুব একটা ভালো যোগ নেই, কারণ কি এখানে আপনাকে খোঁজ খবর নিয়ে তারপরে কিন্তু বিবাহের দিকে এগোতে হবে, ভালোবাসার বিবাহ একদমই শুভ হবে না, সেটা স্থায়িত্ব লাভ কম, কাজেই ভালোবাসা করে বিবাহ করলে সেক্ষেত্রে কিন্তু সেটা ভেঙে যাবে, এবং যোগাযোগের মাধ্যমে যে বিবাহটা হবে সেটার জন্য আপনাকে ভালোভাবে খোঁজ খবর নিতে হবে, না হলে কিন্তু আপনার একটা ফ্রড কেসের মধ্যে কিন্তু ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহজনিত বিষয় যে জায়গাটা রয়েছে সেটার জন্য আপনি খুব ভালো কারুর সাথে আপনি সরাসরি পরামর্শ করে, মানে তার কতদিনে বিবাহের যোগ আছে দিদি? বিবাহের যোগ চলছে, কিন্তু বিবাহের যোগাযোগগুলো এসে কিন্তু স্থায়ী হচ্ছে না, কেটে যাচ্ছে, তাই হচ্ছে কি? আমি এমনি কাগজ থেকে ফোন করছি, হ্যাঁ কিন্তু রেসপন্স আসছে না, রেসপন্স আসছে না, যোগাযোগগুলো এসে এসে কেটে যাবে, এই জায়গাটা হচ্ছে কি শুক্র মঙ্গল এবং দেখাশোনা করব এখনো শুরু হয়নি। আচ্ছা, এটা যে রবিবার শরীয়ে দেখে ফোন করছি, তারা সমস্ত নাম্বার নিচ্ছে না, এখানে বাধা হয়ে যাবার জন্য এই জিনিসটা আসছে, কাজে আপনি শুনতে থাকুন, কারণ কি এখানে আপনার যে গ্রহযোগটা হয়ে রয়েছে এই গ্রহযোগটাকে কিন্তু আপনাকে আগে কাটিয়ে নিতে হবে, তবেই আপনার বিবাহের জায়গাটা স্থায়ী এবং সম্পূর্ণভাবে হবে, কারণ কি বিবাহ জিনিসটা এমন, বিবাহের আগে, বিবাহের সময় এবং বিবাহের পরের লাইফ, এইটা কিন্তু একটা বিশাল একটা সার্কেল, কাজে এখানে কি হচ্ছে বিবাহের আগে ভালোবাসা হোক বা সম্বন্ধ দেখাশোনা হোক সেই জায়গাটাতে এখন একটা চ্যাপ্টার হয়ে যাচ্ছে, ঠিক সেই রকমভাবে বিবাহের সময় নানাবিধ সমস্যা এসে কিন্তু বিবাহের সমস্যা তৈরি করতে পারে, অথবা বিবাহের পরবর্তী জীবন সেখানে সাংসারিক শান্তি
এবং স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা বলুন বা মানসিক শান্তি, সন্তান হওয়া বা না হওয়া এবং আর্থিক উন্নতি, বাসস্থানের নির্ভরযোগ্য একটা দিক, অনেক কিছু সমস্যা কিন্তু হঠাৎ করে দাম্পত্য জীবনকে কিন্তু কলুষিত করতে পারে। কাজেই এই বিবাহের বিষয়টা এমনই যে শুধুমাত্র জোটক বিচারের ওপরে দাঁড়িয়ে নয়, জোটক বিচারের সাথে সাথে সেখানে সম্পূর্ণভাবে পূর্ণাঙ্গ পাত্র এবং পাত্রী অর্থাৎ জাতক এবং জাতিকার ছক বিচার করে বিবাহটা দেওয়া প্রয়োজন। এবং যেটার আবশ্যকতা দেখা যায় অনেক সময় যে বিবাহের বেশ কিছু সময়ের পরে কিন্তু প্রয়োজনীয়তা হয়ে পড়ে। অনেকেই আছেন যে জোটক বিচার করে বিবাহ দিয়ে দিলেন, যে কী আছে 36-এর মধ্যে 26 গুণ বা 28 গুণ পেয়েছে, কাজে ভীষণ ভালো সম্পর্ক, কিন্তু না দর্শক বন্ধু এই জায়গাটা মোটেই ঠিক নয়। এমনও আমার কাছে এসেছিলেন যাদের 32 পয়েন্ট বা 30 পয়েন্ট 29 পয়েন্ট পেয়ে তারা বিবাহ দিয়েছেন, 6 মাসও যায়নি বা 5 বছরও হয়নি, সেখানে কিন্তু এমনই একটা অশান্তিকর পরিবেশ যে সেখানে কিন্তু ডিভোর্স কারো ক্ষেত্রে হয়ে গেছে, সেই অবস্থায় এসেছেন কারোর বা ডিভোর্স হতে চলেছে সেই সময় এসেছেন কারোর বা অত্যন্ত দুর্বিষহ লাইফ তারা সেইটা নিয়ে এসেছেন, এবং সেখান থেকে তাদেরকে কিন্তু বের করে নিয়ে আসার এই একমাত্র সূক্ষাতি সূক্ষ্ম বিষয় যেটা জাতক এবং জাতিকা উভয়ের রাশিচক্রের উপরে নির্ভর করে। হ্যালো হ্যালো, হ্যাঁ কেউ এসেছিলেন আবার কেটে গেছেন, কাজে হাতে সময় একদমই অল্প, কাজে আজকে সম্পূর্ণভাবে কিন্তু সব বিষয় নিয়ে আলোচনা করা যাচ্ছে না, প্রত্যেকটি রাশি বা লগ্ন নিয়ে। কাজেই আমাদের যে আলোচনা ছিল যে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে তাদের নানান রকমের হচ্ছে গিয়ে তাদের কর্মক্ষেত্রের ছেদ, সাংসারিক জীবনে যাদের আছেন তাদের শারীরিক অসুস্থতা, অস্ত্রোপচার যোগ এবং সন্তান ধারণে যারা রয়েছেন সন্তান সম্ভবা তারা কিন্তু অত্যন্ত সচেতন থাকবেন, তারা দিনক্ষণ দেখে সিজার করাবেন, এবং নর্মাল যাদের হবে তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু প্রিকশনের দরকার, কিছু নিয়মের দরকার, সেই নিয়মগুলো কিন্তু অবশ্যই মেনে চললে মানসিকভাবে শারীরিকভাবে সুস্থ সন্তানে কিন্তু জন্মলাভ সম্ভব। এছাড়া পারিবারিক জীবনে কিছুটা সমস্যা এলেও সেগুলোর থেকে বেরিয়ে আসতে পারবেন, আর্থিক উন্নতি অবশ্যই হবে, তবে আয় যতটা হবে সেই অনুপাতে কিন্তু সঞ্চয় হবে না। সিংহ লগ্ন বা রাশির ক্ষেত্রে মোটের উপর খুবই ভালো সময়, আবার খুব খারাপও সময় না, খুব ভালো সময় চলবে। কিছু কিছু ক্ষেত্রে যেটা তাদের মানসিক শান্তি, গৃহ বা বাহনাদি লাভ এবং তাদের ঋণ পরিশোধের একটা বিষয় কিন্তু এই বছরে তারা শেষ করতে পারবেন এবং সেখান থেকে তাদের আর্থিক উন্নতি এবং শ্রীবৃদ্ধি পাবে। তবে ঘনিষ্ঠ সম্পর্ক, পারিবারিক অশান্তি এবং বহিরাগত কিছু অশান্তি তাদের সাংসারিক জীবনে এসে পড়তে পারে, তার জন্য কিন্তু সচেতন থাকতে হবে। গ্রহগত যোগ সংস্থানকে কিন্তু সম্পূর্ণভাবে তাদের কাটিয়ে রাখা প্রয়োজন। এরপরে আসি কন্যা লগ্ন বা রাশির ক্ষেত্রে। কন্যা লগ্ন বা রাশির ক্ষেত্রে মিশ্র ফল অর্থাৎ তাদের শারীরিক দিক নিয়ে, শারীরিক দিকে চোট আঘাত বা যানবাহন দ্বারা দুর্ঘটনা অথবা উচ্চ স্থান থেকে পড়ে গিয়ে কোনো চোট আঘাতের যোগ রয়েছে, যে কারণে তারা যাদের সিংহ কন্যা লগ্ন বা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য সবচেয়ে বেশি মানা প্রয়োজন। যখনই ভ্রমণে যাওয়ার ইচ্ছা হবে বা ভ্রমণে যেতে চাইবেন তখন কিন্তু পাহাড়ের কোনো স্থানে অবশ্যই সেই জায়গাটা রাখবেন না এই বছর। সমতলে আপনি যে কোনো জায়গায় ঘুরতে বেড়াতে যান কোনো বিপদের সম্ভাবনা নেই, কিন্তু উচ্চ স্থানে ভ্রমণ শুভ নয়। এছাড়া অন্যান্য দিক অত্যন্ত ভালো আছে। তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে সবচেয়ে শুভ মুহূর্ত যেটা 2017 সালের মার্চ মাস থেকে কিন্তু তাদের সম্পূর্ণ সাড়ে সাথে চলে যাচ্ছে এবং জুলাই মাস থেকে একটা ভালো কিন্তু দিক আসতে শুরু করবে, তারা রেডি থাকুন। তুলা রাশি বা জাতক লগ্নের জাতক জাতিকাদের জন্যে আজকে হাতে এতটাই সময় কম যে বাকি 6টা রাশি কিন্তু আলোচনা করা গেল না। আগামী দিন অবশ্যই বৃশ্চিক থেকে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে আলোচনা থাকবে। টিভির পর্দায় চোখ রাখুন এবং নিয়মিত শুনতে থাকুন, তারপরের অনুষ্ঠানগুলিতেও পাবেন কীভাবে এর থেকে বেরিয়ে আসা সম্ভব। আজকের মতো এখানেই, নমস্কার।